পূজা কাম চালু রয়েছে এখন তো এবার সিন্দুর লাগা যাচ্ছে ঠাকুর মন্দির আগে বই সাংগমানে শুভ সকাল আউ এক নূ ভিডিওকে আপনার মানুষ স্বাগত করছি আজ আমার ঘরে কম বাট ওষা হচ্ছে সেইপাই বজ্রমূলি নেওয়া কেনাল বন্ধুক আসছি চালু এবার বজ্রমূলি নেওয়া আউ সন্ধ্যা বেড়ে পূজা পুজি হব আপনার দেখাইবি আর ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখবে চালু এবার বজ্রমূলি নেবি আজ্রমূলি উপারিবি কি না তো আউ ভিডিও করি হবনি এবার চালু সন্ধ্যা বেড়ে দেখা ভাল আজ হবার অ তো দেখু থাকে ভিডিওকে আজ যমদ্বিতীয়া পূজাপাই চালছি কোঠি দাদা আমার কোঠি তৈরি করছেন এটি পাখে আমার জিতু আপনার জাঁথে অনেক আর জিতু কম কু কু জন হইলে তো গাঁরে দেখবে তো পিলা এটার মূলা সূর্য ফুল বজ্রমূলি গছ এই বিভিন্ন প্রকার পিঠা পণা করে কোঠি দিয়া যাই যমরাজা তো সেই সূর্য সূর্য সরি জন উদয় হলে গাঁটি মজা মস্ত ভালো বড় ভাই তোমার ইউটিউব চ্যানেল খুলছেন তোর বড় কথা মিশিকি শিখিলা এমনি ইচ্ছা আছে আপনার ভাল পাবে আসবে আমার এমনি রয়েছ দিনে দিনে আমি আগু যাব তো দেখ সাগ মানে পূজা এবার আরম্ভ হয়ে যাই হুড়ুড়ি পড়লে আর সব আসিগলে চিতা একা পড়ুছে এবার আসি সময় মধ্যে ভোগ ভোগ সব আসিগলা আর এবার আরম্ভ হয়েছিল পূজা কার্য আলিয়া ঘণ্টটিকে বজাইছি বহুত ভালো ভাবে যমদ্বিতীয়া ওষার মেন জিনিস হচ্ছে বজ্রমূলি এই জিনিসের ঝড়া হবে সব আমি সব ঝড়া হব নাচব এই বড়ঙ্কর বি আসবে ভোগ সব তো আসিগলে এবার আরম্ভ হব তারপরে বই বলা পূজা আরম্ভ হয়ে বই বলা হব আগে তারপরে লাস্টকু পূজা হব আর দেখুন ধীরে ধীরে সমস্ত ভোগ নিয়ে আসি পৌঁছি গলে আই নাচি বাট ওষা বাটরে হচ্ছে গাড়ি বি চালছি তা সহ ওষা বি চালছি আড়ুড়ি পড়ি ওষা আরম্ভ হল আগে পূজা আরম্ভ হয়ে গেল বই ফুল আরম্ভ হব থা বি জোরে পড়ছি কম করি সমস্ত আসছেন এটি কহিলি মু আসছি দেখলা সমস্ত এটি পূজা দেখি লোক বহুত অধিক বহুত অধিক অনেক এটি সব বসিক দেখুছেন পূজা হাউস আই নুয়া ডাকিলে আচ্ছা নুয়া স্কুল সুটিং করেদেবা সি পুরা সি হচ্ছে অর্চিতা রুচি পলাইলে আর সে যা ন আসবে না কম করা যাব দেখুন পূজা চালছে এবার বই বলা চালব তাপরে লাস্টকু ভোগ ফোগ ঘণ্টা হব দেখু থাকে শেষ পর্যন্ত দেখুন বজ্রমূলি
ସବୁ ଭୋଗ ଦିଆଯାଉଛି। ପିଠା କେତେ ପ୍ରକାର ଭୋଗ କଦଳୀ ଭିତରେ ଆରମ୍ଭ କରି ପିଠା କଦଳୀ ସବୁ ଦିଆଯିବ। ବହି ଗଲା ଏବେ ହବ, ବହି ଗଲା ପରେ ସେପଟେ ବି ଭୋଗ ଚକଡ଼ା ଚାଲିଛି। ଭୋଗ ପୂଜା ପାଇଁ ଭୋଗ ଚକଡ଼ା ଚାଲିଛି। ବହି ଗଲା ସରିଯାଇଛି, ଏବେ ବନ୍ଧାପନା କାମ ଚାଲିଛି। କମ୍ ନାହାନ୍ତି, ଦେଖନ୍ତୁ କେତେ ପିଲା ଘୋରେ ଘାରେ ହେଇକି ଆସି ବସିଛନ୍ତି ଭୋଗ ଖାଇବା। କେତେ ପ୍ରକାର ସବୁ ପିଠା କରିକି ପିଠା ସବୁ କରିକି ଆଣିଛନ୍ତି। ଆଗରୁ ଗାତ ଖୋଳା ହେଇକି ହେଉଥିଲା ବାଟ, କିନ୍ତୁ ଆଉ ଭଳି ରୋଡ଼ ହେଇଯାଇଛି, ଆଉ ଗାତ ଖୋଳି ହେଉନି, ସେଇଥିପାଇଁ ସେମିତି ମାଟିରେ କରିଦେଇଛନ୍ତି। ସମସ୍ତେ ଯିଏ ଯେଉଁ ପ୍ରକାର ପିଠା ସବୁ କରିକି ଆଣିଛନ୍ତି ଠାକୁରଙ୍କୁ ଦେଉଛନ୍ତି। ତାର ସବୁ ପିଠା କରିକି ଆଣିଛନ୍ତି ଠାକୁରଙ୍କୁ ଦେଉଛନ୍ତି। ତାପରେ ଚୁନା ଦେଉଛନ୍ତି, ଚୁନା ଅରୁଆ ଚାଉଳ ପିଲାମାନେ ଭୋଗ ଖାଇବାକୁ ଜଗି ବୋଲୁଛନ୍ତି, କିନ୍ତୁ ନମସ୍କାର କେହି ହେଉନାହାନ୍ତି। ତୁ ନମସ୍କାର, ଆରେ ନମସ୍କାର ହୁଅ, ନହେଲେ ଭୋଗ ଦିଆ ହେବନି। ସେପଟେ କୁକୁର ବି ଜଗି ବୋଇଛି, ଇଏ ପୂଜା କରିଗଲେ କୁକୁର ଜଗି ବୋଇଛି ଭୋଗ ସବୁ ଖାଇବା ପାଇଁ। ଆଉ ଏବେ ବଜରଙ୍ଗୁଳି ଆସି ରାସ୍ତାରେ ଖଟା ହେବ, ଏଇ ବଜରଙ୍ଗୁଳିକୁ ରାସ୍ତା ଖର୍ଚ୍ଚିବେ। ତାପରେ ତାଙ୍କ ପିଲାମାନଙ୍କୁ ଜମକତିରୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ପିଲାମାନଙ୍କୁ ସେ ରାସ୍ତାରେ ଖର୍ଚ୍ଚି ସାରିଲା ପରେ ପିଲାମାନଙ୍କୁ ଯାଇକି ମୁଣ୍ଡରେ ଟିକେ ଟିକେ ବାଡ଼େଇବେ।
परंपरा रही आम दादा ठिया होती दादा कौन कह बाट ओसा विषय ओसा तो चली बजरंगी पार सब खाइबे छुआ सब छुआ सब भोग खाइबे आम साई आसीगला रास्ता खर्चा हो गए ଖର୍ଚ୍ଚ କରୁଛି ସେମାନେ ବିଦ୍ୟୁତ ବଜରଙ୍ଗ ମିଳିରେ ତାପରେ ସେଇ ବଜରଙ୍ଗ ଆଣିକି ପିଲାଙ୍କ ଦେହରେ ବାଡ଼େଇବେ କାହିଁକିନା ଜମ ନଜର ଲାଗିବନି ବୋଲି ଅଛି ବିଶ୍ୱାସ ଗୋଟେ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ହେଉଛି ପରମ୍ପରା ଏବେ ପୂଜା ସରିଲାଣି ଭୋଗ ବଣ୍ଟା ଯିବ ଆମେ ଟିକେ ଭୋଗ ସବୁ ଦେଖିଦେବା ଆଉ ଆଜି ଘୋଡ଼ା ସବୁ ଆମେ ସବୁ ଘୋଡ଼ା ହେଉଛୁ ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ଭିଡ଼ିଓ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ ଦ୍ୱାରା ଜଣାଇବେ ଆଉ ଭିଡ଼ିଓକୁ ଏଇଠି ଶେଷ କରିବା ନହେଲେ ଲମ୍ବା ହେଇଯିବ ଆଜି ପାଇଁ ଏତିକି ଧନ୍ୟବାଦ।